আসসালামু আলাইকুম সবাইকে। হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই থাকেন সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর সেফটি থাকেন। আর আপনাদের দোয়ায় আমি আপনাদের বোন এই তো আছি আলহামদুলিল্লাহ। এই তো আমি আর অর্ণি বেবি আমাদের বাড়ির সামনের বাগানে, চারপাশে হচ্ছে ধান ক্ষেত আর ধান ক্ষেত, তো ধান ক্ষেতের মাঝেই হচ্ছে অনেক ধরনের গাছপালা আছে। এই যে পানি যাচ্ছে এটাকে গ্রাম্য ভাষায় ড্রেন বলে, পানি যাচ্ছে, এই পানি ধরে আনন্দ করতে আমার অর্ণি বেবির অনেক ভালো লাগছে। তো আসলে গ্রামে আসলে কেমন করে দিন পার হয়ে যায় এখন এটা আমি বুঝতেই পারি না। আমার মনে হলো যে এই আসলাম, এই আবার চলে গেলাম। সবুজে ঘেরা ধানকে চারপাশে এই সবুজ আর সবুজ, এই যে একটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মিষ্টি লাউ বাগান। আমার আসলে এখন আর যেতে ইচ্ছে করে না, গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে করে না। আমার সাথে অর্ণি বেবি আছে, অর্ণি বেবিও অনেক হ্যাপি। সে বলে যে না, আমরা গ্রামে থেকে যাব না। অর্ণি বেবি গ্রামে আসলে আর যেতে চায় না। অর্ণি বেবি সকালে ঘুম থেকে উঠে সে এই এদিক সেদিক হাঁটাহাঁটি ঘোরাফেরা, মানে ও যে এতটাই হ্যাপি হয়, এতটাই আনন্দ পায়, আসলে এটা বলে কীভাবে বুঝাবো। আসলে গ্রামে তো খোলামেলা পরিবেশ, খোলামেলা পরিবেশে দৌড়াদৌড়ি ছুটাছুটি খেলাধুলা করে খুব মজা পায়, আর বাচ্চারা কিন্তু মাটি দিয়ে খেলতে খুব পছন্দ করে। তো তার ব্যতিক্রম কিন্তু অর্ণি বেবি না, অর্ণি বেবি অনেক মাটি দিয়ে খেলতে পছন্দ করে। মানে আমাদের হচ্ছে বাড়ির সামনে পিছনে একদম খোলামেলা, আমাদের বাড়ির আশেপাশের কোনো বাড়ি নেই। তো এই যে আমি মিষ্টি লাউ বাগানে এসেছি, মানে এখানেই তো সব কিছুই, এখানেই এই এরিয়াটুকের মধ্যেই। তো আমি আসলে দেখতেছি যে মিষ্টি লাউগুলো বড় হয়েছে কিনা, কিন্তু এই বাগানটাতে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে আর এই বাগানটা হলো বাড়ির সাইডে। তো এই বাগানটাতে মিষ্টি লাউ বড় হয়নি, একদম ছোট ছোট। তো সব কিছু মিলিয়ে আমার মানে অনেক ভালো লাগতেছে। আমি এই বাড়ির সাইডে এই জায়গাটাতে অনেকটা সময় জুড়েছিলাম, ভালো লেগেছে আমার। আর সবচেয়ে আরেকটা কথা আমার আসলে ভালো লাগে আরও এই কারণে যে আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি নাই বা কোনো লোকজন নাই, একদম চুপচাপ শান্ত একটা পরিবেশ। আমার সবসময় চুপচাপ শান্ত একটা পরিবেশ আমার অনেক ভালো লাগে। আর এই যে এটা দিয়ে ওই যে ড্রেনের পানিটা আমরা ধরতেছিলাম, এই যে এটা হচ্ছে স্যালো মেশিন বলে, এই স্যালো মেশিন দিয়ে বাগানে আমাদের পুকুরে এবং কি আমাদের বাড়ির সামনে সাইডে পিছনে সব ধান খেতে পানি দেওয়া হয়। তো ওকে আমার দর্শক, আমি আশা রাখি আমার ব্লগগুলো আপনাদের ভালো লাগে। আর আরেকটি কথা না বললেই না, সে কথাটি হচ্ছে আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেম এটা যেমন আমার ইউটিউব চ্যানেলের নাম যেমন মিলন সুরভি ব্লগস, আমার ফেসবুক পেজের নামও হচ্ছে মিলন সুরভি ব্লগস। যারা আমাকে শুরু থেকে এ পর্যন্ত আমাকে ফলো করে আসতেছেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো লাইক দিতে ভুলবেন না, আমার পাশে থাকবেন। আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন এবং আমার ফেসবুক পেজে ঘুরে আসবেন।
আর হচ্ছে সবার প্রতি, আপনাদের সবার প্রতি রইলো অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। নেক্সট ডে আমি আবারও চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। এখন তো গাছের পাতা সব ঝরে, যে নতুন পাতা ধরেছে, তারপরে বিভিন্ন আমের মুকুল ধরেছে, তো মানে কি বলবো, চারদিকে সবুজ আর সবুজ, গাছের পাতাগুলোও কিন্তু সবুজ। তো আজকে আমি এত দূর আসতে পেরেছি শুধু জাস্ট আমার লাভলি ভিউয়ার্সদের জন্য। আপনারা যদি আমার পাশে না থাকতেন, কখনোই আমি এত দূর আসতে পারতাম না। আমি আপনাদের সাপোর্ট চাই, আপনাদের আমার পাশে চাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।